সন 1942। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ব্রিটিশরা ঢোল পেটায় বাজারে। সেই আহ্বান শুনে সৈনিক হতে চেয়ে লাইনে দাঁড়ান 25 বছরের এক যুবক। কঠিন বাছাই প্রক্রিয়ায় উতরে সেখান থেকে যান যুদ্ধে, ফেরেন বিজয়ী হয়ে। যার কথা হচ্ছিল তিনি কিশোরগঞ্জের ব্রিটিশ সৈনিক আব্দুল মান্নান। যুদ্ধের পর ব্রিটিশ রানীর কাছে চিঠি লেখেন তিনি, তার লেখা সে চিঠির জবাবও দেন রানী। আমি লিখছি রানী এলিজাবেথের, ইউ রোল কেস আই পুট আপ ইউর কান্ট্রি আই এম সিউর কেসের স্টেটমেন্ট হবে। ব্রিটিশ এমবেসির হাই কমিশনার আছে ডিজিসে, থ্যাংক ইউ ফর ইউর লেটার মিস্টার আব্দুল মান্নান। জন্মসনদ অনুযায়ী বর্তমানে আব্দুল মান্নানের বয়স 107 হলেও এখনও দিব্যি হাঁটাচলা করতে পারেন। প্রথমে পাকিস্তান ও পরে চীনের সীমান্ত এলাকা হাসনাবাদে এক মাসের ট্রেনিং শেষে আব্দুল মান্নানকে দেওয়া হয় ল্যান্স নায়কের দায়িত্ব। সফলতা হিসেবে কলম্বোর কাছাকাছি শত্রুপক্ষের একটি জাহাজকে ডুবিয়ে দেয় তার দল। সাগরে এক মাস যুদ্ধ হচ্ছে, কামান সামনে দুজা, পিছনে দুজা, উপরে লাইট মেশিন করে ছয় ছয় গোড়া শূন্য, আমাদের কইছে পজিশন নাও, ফায়ার করবা। যুদ্ধ শেষে মাত্র 500 টাকা হাতে নিয়ে বাড়ি ফেরেন তিনি। এখনও যত্ন করে তুলে রেখেছেন যুদ্ধের সময়কার কিছু কাগজপত্র, ব্রিটিশ রানীর দেয়া চিঠির জবাব ও ব্রিটিশ সেনাবাহিনীর দেয়া মেডেল সমেত সৈনিকের পোশাক। তবে যুদ্ধের স্বীকৃতিস্বরূপ কিছু না পাওয়ার আক্ষেপ ফুটে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া শতবর্ষী এই সৈনিকের চোখে মুখে। সরকারের কাছে আমার চাওয়া, আমার ঘর বাড়ি কমপ্লিট করে দিও, আমার ঘর নাই, আমার স্যার চাকরি কেন হইলো না, আর চাকরি একটা বাবার রিকোয়েস্ট আছে যে উনি ব্রিটিশ হাই কমিশনার বরাবর দেখা করতে চায়। এলাকার সব মানুষই গর্ববোধ করে উনি একজন দ্বিতীয় বিশুদ্ধ অংশগ্রহণকারী, ওনার বয়স 115 বছর। বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে প্রত্যেক 3 মাস অন্তর ভাতা হিসেবে পাওয়া 16,000 টাকা যথেষ্ট নয় বলে মনে করে তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। রেজা রায়হান, মাইটিভি, ঢাকা।